আসছে কৌশিকী অমাবস্যা, চাইছেন সমস্যার সমাধান? আছেন বৈশালী সরকার, 29শে আগস্ট তারাপীঠ চলে যান। কারণ এই কৌশিকী অমাবস্যার জন্য আমরা বোধহয় সাধারণ মানুষ অপেক্ষা করে থাকি। কারণ বছরে যেমন দুর্গাপুজোর জন্য আমাদের অপেক্ষা থাকে, তেমনই কিন্তু কৌশিকী অমাবস্যার জন্যও আমাদের অপেক্ষা থাকে। যারা মনে করছেন যে সমস্যায় রয়েছেন, জীবনে কোনো কিছুতেই পাচ্ছেন না, না হওয়া কাজগুলো না হওয়া হয়ে যাচ্ছে, আর সেই না হওয়াকে যদি হওয়াতে পরিণত করতে চান, তাহলে এই দিনটাকে অবশ্যই আপনাদের জীবনে কাজে লাগাতে হবে। আলোর উৎসব কৌশিকী অমাবস্যা, আলোকময় অমাবস্যা, সেখানে মা তারার আবির্ভাব দিবস, এবং সেই অমাবস্যায় যারা কাজ করিয়েছেন তারা কিন্তু অভূতপূর্ব ফল পেয়েছেন এই বিগত বছর ধরে। বৈশালী সরকারের হাতযস্ত আছেই, আর আছে মা তারার আশীর্বাদ। এবং কৌশিকী অমাবস্যায় কিছু এমন বিশেষ ক্রিয়াকর্ম হয় যেটা সাধারণ মানুষের জীবনে একটা আলোর রশ্মি নিয়ে আসে। তাই আপনার জীবনে যদি অন্ধকার থাকে আর সেটাকে যদি আলোকময় করতে চান, তাহলে অবশ্যই এই কৌশিকী অমাবস্যায় কাজে লাগান, বৈশালী দিকে সঙ্গে করে, বৈশালীদের হাত ধরে। আসুন আপনারা এই অনুষ্ঠানে, আপনাদের প্রত্যেককে স্বাগত। ফোন করুন, আপনাদের যতই সমস্যা থাকুক সমাধান কিন্তু হবেই। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে হটসিটে রয়েছেন শ্রীমতী বৈশালী সরকার, অনেক অনেক স্বাগত। তারাওয়ে বিদমহে মহাগ্রাহই ধীময়ী তন্ন তারে প্রচোদয়, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। প্রথমেই বলবো যে তারাপীঠ এমন একটি পীঠ বা এমন একটি সাধনা ক্ষেত্র, যে সাধনা ক্ষেত্রে বা তারাপীঠের যে আমাদের মন্দিরে বলুন এবং মন্দির সংলগ্ন যে শ্মশান আছে, সেই শ্মশানের যে অনুভূতি, এইটা যারা সেখানে হোমযজ্ঞ না করেন তারা কিন্তু বুঝতে পারেন না। বহু মানুষই কিন্তু এখানে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে এই তারাপীঠ মহাশ্মশানের টানে। এবং আমরা যারা দীর্ঘ বহু বছর ধরে যে এই সাধনা করে চলেছি, এবং মা তারা স্বয়ং হচ্ছে লক্ষ্মী, কারণ হচ্ছে বৃহস্পতির অধিষ্ঠিত দেবী হচ্ছেন স্বয়ং মা তারা। এবং আপনারা হয়তো জানেন কি জানেন না জানি না, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কিন্তু মায়ের জন্মতিথি, এবং সেদিনকে কিন্তু মাকে ভীষণ মানে আড়ম্বর সহকারে কিন্তু সমস্ত অলঙ্কার দিয়ে সজ্জিতভাবে কিন্তু মায়ের পুজো করা হয়। এবং এই আলোক কৌশিকী অমাবস্যা কিন্তু একটা বিশেষ তাৎপর্য রয়েছে, এবং তারাপীঠ মহা শ্মশান পীঠ যেটা আমরা বলে থাকবো, সেই শ্মশানের কিন্তু একটা বিশেষ তাৎপর্য এই অমাবস্যা যোগে কিন্তু রয়েছে। এই অমাবস্যা যোগে প্রত্যেকটা অমাবস্যার একটা সৃষ্টির জায়গা থাকে। যেরকম এই অমাবস্যা যোগে দেখা যাচ্ছে রবি জোডিয়াকের পঞ্চম ভাবে তার নিজ ঘরে কিন্তু থাকবে, এবং সাথে কিন্তু চন্দ্র চতুর্থ প্রতি, সেই চন্দ্র কিন্তু সেখানে থাকবে, যার ফলে রবি এবং চন্দ্র পঞ্চম হচ্ছে কিন্তু আমাদের যে কোনোভাবে বৃদ্ধির ঘর হিসাবে আমরা কিন্তু ধরে থাকি। অর্থাৎ আপনার মানসিক যে যাওয়া পাওয়া তার বৃদ্ধির ঘর, আপনার যে কোনো সমস্যার সমাধানের যে উৎসস্থল সেটাও কিন্তু পঞ্চম ভাব থেকে আমরা পেয়ে থাকি। একজন দম্পতির কিন্তু বৃদ্ধির ঘর হচ্ছে তার সন্তান, সেই পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা দেখে থাকি। কাজেই পঞ্চম স্পিরিচুয়ালিটি, পঞ্চম হচ্ছে আধ্যাত্মিকতা, পঞ্চম হচ্ছে পূজা অর্চনা। এবং এই পঞ্চ মকারে কিন্তু আমি এই দিন রাত্রিবেলা তারাপীঠে কিন্তু আমি দশমহাবিদ্যার কিন্তু উপাচার করব। এটা স্পেশালভাবে কিছু করা হবে, যারা হয়তো তন্ত্র নিয়ে কাজ করে তারা হয়তো আমার ভাষাটা বোঝেন, কিন্তু যে সমস্ত অশিক্ষিত জ্যোতিষীগণ রয়েছেন, যারা হয়তো ঠাকুরকে একটা অবমাননা করেন বা হয়তো অবহেলিত করেন, তারা কিন্তু নানারকম কুৎসা বলেন বা বলেন চলো গাধার পিঠে, চলো তারাপীঠে, এসব নানারকম কুৎসা। কিন্তু আমি এটুকুনি বলবো যে দেখুন, বহু মানুষ, আপনারা তো নিশ্চয়ই প্রত্যেকটি মানুষই শিক্ষিত, উদার এবং বুদ্ধি সুসম্পন্ন, বুদ্ধিসম্পন্ন মানুষ, এবং যেহেতু আমি প্রত্যেকটা কাজ লজিক্যালি করে থাকি, এবং তারাপীঠ মহাশ্মশানেই বলুন, কখনো কামাখ্যাতেই বলুন, কখনো নিজ গৃহমন্দিরে, কারণ এর পরের অমাবস্যাটাতেই নিজ গৃহমন্দিরে করব, সেই সময় কিন্তু আমরা যেভাবে কাজ করি, কারণ তন্ত্র যারা বলে থাকে যে তন্ত্র হচ্ছে একটা ম্যাজিক মতন বা একটা কি বলবো একদম কিছু না, বোগাস কিছু, কিন্তু তারা নিজেরাও জানে না তন্ত্র মানেই হচ্ছে কিন্তু তনু। তনু মানে আমাদের দেহ, এবং তনুকে যে রক্ষা করে, অর্থাৎ
আমাদের শরীরের প্রত্যেকটা পার্টে কিন্তু তন্ত্র রয়েছে। এই তন্ত্রের মাধ্যম দিয়ে মানুষ কিন্তু তার যে স্বর্ণালী চক্র রয়েছে সেই চক্রটিকে কিন্তু নিজের আয়ত্তে আনতে পারে। তার ফলে কিন্তু সে কিন্তু এই সাধারণ মানুষের চাওয়া পাওয়া বা নানা রকম যে ডিস্টার্বেন্স থাকে সেইগুলো থেকে কিন্তু ওভারকাম করার জায়গা থাকে, এবং এই থেকে এই সাধনার ফলে যে পাওয়ার হয়, কারণ এই সাধনা করতে গেলে কিন্তু আপনাকে অনেকটা নিজের মধ্যে সংযম থাকতে হয়, নিজের মধ্যে কিন্তু অনেক উদার মানসিকতা থাকতে হয়, নিজের মধ্যে কিন্তু সুবুদ্ধি সম্পন্ন মানসিকতা এবং মানে মানুষকে সেইভাবে বোঝার ক্ষমতা থাকতে হয়, তবে গিয়ে এবং সর্বোপরি বলবো মা তারার আশীর্বাদ কিন্তু অবশ্যই থাকতে হবে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই কিন্তু আধ্যাত্মিকতার জগতের সাথে যুক্ত হতে পারি না। এটা তো তারই সৃষ্টি, কেন আমার হাত দিয়ে কাজ হচ্ছে সেটা তারই নির্দিষ্টভাবে রয়েছে, হয়তো পূর্বজন্মের কিছু কর্মফল স্বরূপ কিন্তু সেটা সে আমাকে দিয়ে করে নিচ্ছে। এই যে আপনারা যে সমস্ত দেখবেন 5 বছর 7 বছরে যে সমস্ত বাচ্চাদের দেখেন নানা রকম মিডিয়াতে যে সমস্ত কম্পিটিশান হয়, তারা দেখবেন অদ্ভুতভাবে নাচছে, অদ্ভুতভাবে গান করছে। এই যে এটা আপনি যতই আপনার ছেলেমেয়ে আমার ছেলেমেয়েকে দিই না কেন, আমরা কি সেটা যত ভালো জায়গায় দিই না কেন সেটা কি পাচ্ছি না? এটা পাওয়া যায় না, কারণ হচ্ছে পূর্ব জন্মের কিছু কর্মফল কিন্তু থাকতে হয় এবং সেই জন্মে হয়তো সেই বাচ্চাটি সেই পর্যন্ত শিখে এসছে এবং এই জন্মে কিন্তু তার সেই ফলটা কিন্তু সে পাচ্ছে। জন্মানোর সাথে সাথে সে একটা সুপারস্টার রূপে কিন্তু সে পরিচিতি পাচ্ছে। ঠিক একইভাবে আমরা যে আধ্যাত্মিক জগতে রয়েছি, যারা তন্ত্র নিয়ে কাজ করছি, যারা দীর্ঘ 20 বছর আমি এটার সাথে যুক্ত রয়েছি, আমার মামা স্বয়ং একজন তান্ত্রিক ছিলেন এবং তার থেকেই আমার কিন্তু এই তন্ত্র সাধনায় আসা, সেখানে ছোটোবেলা থেকেই মামার সাথে পূজা অর্চনায় থাকা এবং এই সাধনার প্রতি একটা জায়গা তৈরি হয়ে যায়। এবং সর্বোপরি মা তারার আশীর্বাদে আমি এটুকুনি মনে করি নিশ্চয়ই কোথাও তার আশীর্বাদ আমার উপরে রয়েছে, কারণ হচ্ছে এই যে আমরা যত দেব দেব দেবীর পুজো করি তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু নারী, অর্থাৎ নারীই কিন্তু শক্তি, নারী কিন্তু স্রষ্টা। আর এই নারীকে যারা অবমাননা করে তারা কিন্তু কোনো জায়গায় কিন্তু তাদের প্রতিষ্ঠা লাভ হয় না। কাজে এটা আমি জোরের সাথে অবশ্যই বলবো। এবং আলোক কৌশিকী অমাবস্যা আমরা জানি, বিশেষ একটা অমাবস্যা, এটা আমার কথা না, এটা আপনারা প্রত্যেকেই জানবেন যে তারাপীঠ মহাদামে কিন্তু একটা বিশাল সেদিন একটা প্রাপ্তির জায়গা কিন্তু থাকে, এবং যারা সেই প্রাপ্তিটা পেতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই কটা দিন যেটা রয়েছে তার মধ্যে কিন্তু যোগাযোগ করে নেবেন। দেখে নিই আমাদের প্রথম বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি পার্থ দাস বলছি, রামরাজা তলা থেকে হাওড়া। আচ্ছা বলুন পার্থ বাবু, কার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমি একটু আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। নিশ্চয়ই, ভাইয়ের জন্ম মাধ্যমিক দেবে ক্লাস 10 এ পড়ছে। ঠিক আছে, জন্ম তারিখটা বলুন। 1/8/2003। 1/8/2003, হ্যাঁ, 1st August 2003। সময়টা বলবেন? 1:35 দুপুরবেলা। দুপুর 1:35। একটা বেজে 35। জন্মস্থান কোথায়? হাওড়া। আমাদের রাশি লগ্ন আপনি জানেন? না দিদি, সেরকম তো কিছু করানো হয়নি ভাই। আচ্ছা আচ্ছা, বৈশালীদের অনুষ্ঠান দেখেছেন তো আগে? হ্যাঁ আগে দেখেছি, সচরাচর লাইনে পাই না, খুব কষ্টে আজকে লাইনটা পেয়ে গেছি। নিশ্চয়ই কষ্ট করতে হয়, আশীর্বাদ নিশ্চয়ই আপনার উপরে আছে, বুঝেছেন? হ্যাঁ দিদি। আচ্ছা আপনার ভাই রেটা তাই তো? ভাই তাহলে সর্ব আগে আপনি জেনে নিন যে ভাই কিন্তু হচ্ছে সিংহ রাশি, পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগণ, এবং লগ্ন হচ্ছে কিন্তু তুলা লগ্ন। আচ্ছা প্রথম কথাই যেটা বলবো, ভাইয়ের রাশি লগ্নটা জেনে গেলেন, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে কিন্তু ভাইয়ের তুলা লগ্ন চতুর্থ পতি চলে গেছে কিন্তু ওর নবম ভাবের ওপরে, কিন্তু রাহু কেতুর অবস্থান ভীষণ খারাপ, যেটা এই মুহূর্তে ভীষণভাবে ডিস্টার্ব। ওর ভাগ্যস্থানে এই সময় রাহু বসে রয়েছে এবং তৃতীয় ভাবে কেতু বসে রয়েছে। আপনি নিজেই বললেন ও ক্লাস 10 এ পড়ছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ওর কিন্তু একদম ইচ্ছা আগ্রহ এই সময় থাকবে না। কেন থাকবে না? না শনি কিন্তু চতুর্থ পতি সে তৃতীয়া চলে এসছে, কেতু যুক্ত অবস্থায় রাহুর অ্যাসপেক্টের মধ্যে রয়েছে, অর্থাৎ পড়তে বসে দেখবেন শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, বন্ধু ভাগ্য ভীষণ হবে, চারিদিকে বন্ধুদের নিয়ে সারাদিন ঘুরে বেড়া, তাই তো? এবং মায়ের কথা একদমই শুনছে না, এবং দ্বিতীয় স্থানে কেতু থাকার জন্য এরা যদি যায় হয়তো বাঁ দিকে বলবে ডান দিকে, এবং ভীষণভাবে মিথ্যা কথা বলবে, এবং একটা নেশা করা, ড্রাই নেশা, সিগারেট বলুন গাঁজা বলুন, এই ধরনের ড্রাই নেশা করা, কারণ কেতু এখানে নিচস্থ কেতু রয়েছে, ঠিক আছে?
ওর মধ্যে কিন্তু সেই প্রবণতা থাকবে, আপনারা কি সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে হ্যাঁ এখন তো মানে কি হ্যাঁ সে, আমি বলবো যে দেখুন, বাচ্চাটার বয়স খুবই কম, 2003 সালে জন্ম, এই সময়টা কিন্তু ওকে ধরতে হবে। রবি শুক্র দারিদ্র তো যোগ রয়েছে, তবে মন মানসিকতা ওর ভালো, একটু মেজাজি হবে, কিন্তু মানুষের জন্য বাইরের লোকের সব জায়গায় কিন্তু ও যথেষ্ট ভালো থাকে। এবং ওর সম্পর্কে যদি মানে বাইরের লোকের কাছে বলা হবে, তারা বলবে যে ভালো ছেলে, কিন্তু বাড়ির লোককে কিন্তু ও বিশেষভাবে ডিস্টার্ব দিচ্ছে। এবং পড়াশোনার জায়গায় অষ্টমে রাহু, অষ্টমে যে স্থানে রাহু রয়েছে, কিছুদিন পর থেকে দেখবেন ওর কিন্তু মানে একটা নেগেটিভ নেচার তৈরি হয়ে যাবে, এবং ভুলভ্রান্তির কারণে কিন্তু দেখা যাবে যে ওর কিন্তু থানা পুলিশ কোর্ট কাছারি পর্যন্ত হবে। অষ্টমস্থ রাহু কিন্তু ভীষণই অশুভ রয়েছে, ঠিক আছে? এবং দ্বিতীয় স্থানে কেতু, এই জায়গাটা আমি বলবো অবশ্যই একটা নেগেটিভ দোষ, এটাকে ঠিক করুন। এবং লগ্নপতি যেহেতু রবিযুক্ত, মেজাজি হবে, সব ভালো জিনিসটা চাই, বাড়ির খাবার পছন্দ হবে না, রাস্তার খাবার পছন্দ চাইবে, হোটেলের খাবার খেতে চাইবে, সেই মানসিকতাগুলো কি ওর মধ্যে রয়েছে? একটু বেশি ফাস্ট ফুড খায়, বাইরে খাবার প্রচুর খায়। দেখুন আপনি তো আমাদের বলেননি একদম, জন্ম ছক থেকে বৈশালীকে কিন্তু এতটা ডিটেইলস বলতে পারি। হ্যাঁ, ডিস্টার্ব অবস্থায় হয়ে যাবে, এবং তার মধ্যে একটা ক্রোধ চলে আসবে, মিথ্যা কথা বলার প্রবণতা থাকবে, মেয়েদের প্রতি আকর্ষণ থাকবে, নেশার প্রতি আকর্ষণ, অর্থাৎ নেগেটিভ নেচার গুলো ওর মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে, বিল্ড আপ হয়ে গেছে। সেই জায়গা থেকে বলবো এখানে কিন্তু ওর অনাহত চক্র টোটালি ড্যামেজ হয়ে রয়েছে। এই অনাহত চক্রে কিন্তু অবশ্যই মেডিটেশন প্রয়োজন রয়েছে, ওকে অবশ্যই সাদা এবং সবুজ রং করাবেন। সামনেই কৌশিকী অমাবস্যা রয়েছে, আপনি কি অনুষ্ঠান আবার দেখেন আগে, দেখেছেন? কিন্তু ফোনে কোনোদিনও পাইনি। তো ফোনের জন্য এরকম সিরিয়াস পেশেন্টকে কিন্তু বাড়িতে রাখা কি উচিত? আপনার ভাইয়ের তো এখন লাইফটা তৈরি করার সময়, এখনই যদি ওর ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কবে তৈরি করবেন? এই সময়টাই ধরুন, এবং সামনে যে আলোক কৌশিকী অমাবস্যা আছে, ওর জীবনে যাতে আলো আসে, অর্থাৎ ওর জীবনটা যাতে শুধরে যায়, সামনের দিনগুলো যাতে আলোক উজ্জ্বল হয়, তার জন্য কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে নিন। আমি একটু পার্থবাবু জানতে চাইবো যে বৈশালী দিদি আপনার ভাই সম্বন্ধে প্রেডিকশন করলো, সেগুলো ওর সাথে আপনি কতটা সহমত? একদম পুরোপুরি দিদি যেগুলো বললো, জানি না কি করে বললো, দিদি তো দেখেনি অ্যাকচুয়ালি। না, জন্মছক দেখেছে, আপনার ভাইকে দেখার দরকার নেই। দেখুন দীর্ঘ 20 বছর জ্যোতিষশাস্ত্রের সাথে রয়েছি, সাধনা করি, তার তো একটা কিছু ফল আছে। অনেকেই চেম্বারে গিয়েও বলেন, আজকেও কিন্তু কিছু মানুষকে আমি দেখছিলাম, তা তাদের মধ্যে একজন বলেন যে দিদি আপনি যেভাবে বলেন টিভিতে, ঠিক একইভাবে কিন্তু চেম্বারেও বলেন। অনেক জ্যোতিষীরা দেখি টিভিতে খুব ভালো বলে, কিন্তু চেম্বারে যখন যায় তখন কিছু বলতে পারে না। তা আপনার মধ্যে দেখলাম সেই যোগ্যতা বা কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে রয়েছে, অর্থাৎ বহু জ্যোতিষ তো আমার হাত দিয়ে বার হয়েছে, এবং বহু মানুষকে দেখুন আমার সাথে আপনাদের সম্পর্ক কিন্তু আমার মনে হয় না যে একজন ক্লায়েন্ট বা অ্যাস্ট্রোলজার, আমার একদম সবাই আপনজনের মতন থাকে, এবং সারা জীবন যে আমার কাছে আসে এটুকুনি মাতার আশীর্বাদ আছে, প্রত্যেকের সাথে আমার সারা জীবনের একটা সম্পর্ক বা বন্ধন তৈরি হয়ে যায়। কাজে এইভাবে জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে চলেছি, তন্ত্রশাস্ত্র নিয়ে চলেছি, দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে রয়েছি, কাজে এইটুকুনি বলতে পারি যারা আসবেন অবশ্যই কাজ পাবেন। আর প্রত্যেকটা আলোককৌশি অমাবস্যা প্রত্যেকটা রেমিডির ওপর গ্যারান্টি থাকবে, প্রত্যেকেরই কিন্তু কাজ হবে। তবে বৈশালী সরকার কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেন না, আগে হরোস্কোপ জাজমেন্ট করি, দেখি, এবং যেটা হবে সেটা বলি, হ্যাঁ করে দিতে পারবো এবং করে দিয়ে ছাড়ি। একদমই তাই, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর বৈশালীদের সমালোচনা বা তার তন্ত্র নিয়ে, বৈশালীদের তন্ত্র তো সৃষ্টি করেননি, তার মাধ্যমে তুই তন্ত্রটা যে শাস্ত্র সেই তিনি সেটা জানেন এবং সেটা প্রয়োগ করেন সঠিক উপায়, তাই জন্য আপনারা কাজ পান, এটাতে কোনো ম্যাজিক নেই, তিনি জানেন তাই করতে পারেন, যারা জানেন না তারা পারবেন না, যারা শেখেননি তারা পারবেন না, এটা তো খুব সহজ কথা। আর একটা কথা হলো বৈশালীদি, এখানে আমি একটু বলি যে তোমাকে সমালোচনা করে তোমাকে কিন্তু দমানো সম্ভব নয়, কারণ তাহলে তুমি দীর্ঘ 15 বছর যারা তোমার সমালোচনা করছে তারা হয়তো এই চ্যানেলেই রয়েছে বা অন্য চ্যানেলেও রয়েছে। কোনিনিকে একটা জিনিস ভীষণভাবে বিশ্বাস করি, সেটা হচ্ছে তখনই তোমার মানুষ তোমার সমালোচনা করবে যখন তোমার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু গুড কোয়ালিটিস রয়েছে, মানে সেখানে আমি পৌঁছাতে পারছি না, তবেই তো আমি হিংসা ফল দেখলে টক কাজে। আমি ওই ব্যাপারগুলো আমি একদম ইগনোর করি, আমি কোনোদিনই কারো সমালোচনা থাকি না, আমি তো জানি মাতারা আসছেন স্বয়ং একদম, এবং আমি নিজে অ্যাস্ট্রোলজিটা জানি, যে কোনো অ্যাস্ট্রোলজারকে বলবো চ্যালেঞ্জ দিতে পারো, পাঠিয়ে দিন না কাউকে, দেখুন না কোথায় বুৎপত্তি, একটা পূর্বজন্মের যে প্রেডিকশনের জায়গা, এই যে আপনারা কুকুর জন্য কি বিড়াল জন্য এইভাবে বৈশালী সরকার প্রেডিকশন করে না, পুরো অথেন্টিকভাবে। এবং আপনার যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট জ্যোতিষীরা তো সনাতন অবধি যান, কেপিতে যান না,
আপনার কোন স্টার সাবের সাথে কি কানেকশন থাকলে আপনার জন্ম টাইমটা একদম অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে সেটাও কিন্তু বলা সম্ভব হয়ে যায়, এবং কিভাবে কোন জায়গা থেকে আপনার জিনের সাথে যে কানেকশন হয় সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা যায়। এতগুলো বছর ধরে তো রয়েছে আপনাদের সাথে, লক্ষ লক্ষ মানুষ এসছে, লক্ষ লক্ষ মানুষ উপকার পেয়েছে, কাজে এইটুখানি বিশ্বাস রাখতে পারেন আমার উপর যে আমি এইটুখানি বলবো যে কাজের দায়িত্ব আমি নিই সেটা অবশ্যই পালন করে দিই। আর কে এবং সততার সাথে পালন করেন, এটা নয় যে টাকা নিলাম কাজ করলাম রেজাল্ট পেলেন না আপনারা। পঞ্চম অকারে আমি যে কথাটা বললাম আপনাদের, বা এই যে আমরা দশমা বিদ্যার উপর কাজ করব, কোন বিদ্যার উপর কি কাজ করা যায়, কি কি জিনিস দেয়া যায়, এগুলোই তো অনেকে আপনি জিজ্ঞেস জানেন না, হ্যাঁ রাইট, বলতেই পারবে না। যেহেতু আমার গুরু আমার স্বয়ং মামা, আমি ছোটবেলা থেকে তার সাথে থেকে থেকে দেখেছি, সে তিনি পুজো করতেন তখন হয়তো 2-4 বছর সেই থেকে একদম আজ অব্দি, কাজে সেই জায়গাটা আর আপনারা সবাই জানেন যে ধনুরাশি জাতিকা আমি চন্দ্র বৃহস্পতি সেখানে গজকেশরী যোগ সৃষ্টি করেছে জোডিয়াকে নবমভাবের ওপর, এটুখানি জানবেন কোনো দিন ডিসঅনেস্টি পথে যায়নি, যাবো না, মা তারা হচ্ছে স্বয়ং বৃহস্পতি, তার আশীর্বাদ আছে, কাজে আমি ওইটা যতদিন থাকবো বেঁচে আপনাদের জন্য কাজ করে যাবো। দেখে নি কে রয়েছে, নমস্কার। দিদির কাছে গিয়েছিল, তার ব্যবসার জন্য ব্যবসায় তো প্রভূত উন্নতি হয়েছে, এবং তারপর থেকে দিদি মানে প্রত্যক্ষ ভাবে আমাদের বাড়ির সদস্যের মতো হয়ে গেছেন, মানে কিছু আমার মানে দাদার কোনো একটা দোকানের কোনো জিনিস বলুন যাই বলুন সবকিছু বৈশালী দিদি, মানে এত উপকৃত, মানে আপনারাও তাহলে বৈশালী দিদির সঙ্গে যুক্ত হয়ে গেছেন তাই তো? হ্যাঁ একদম। আচ্ছা আজকে কার সম্বন্ধে জানবেন? আজকে আমি জানবো আমার দিদির সম্পর্কে। আচ্ছা দিদির ডেট অফ বার্থ বলুন। দিদির ডেট অফ বার্থ হচ্ছে 18/11/1989। জন্মস্থানটা কোথায়? কলকাতাতে। রাশি লগ্ন আপনি জানেন? আমার দিদি হচ্ছে কর্কট রাশি বৃষ লগ্ন। কর্কট রাশি বৃষ লগ্ন, ঠিক আছে দিদি দেখছেন, আপনি একটু মিলিয়ে নিন। কর্কট রাশি বৃষ লগ্ন এবং পুষ্যা নক্ষত্র, ঠিক আছে, দেবগণ আছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র খুব ভালো নক্ষত্র, পুষ্যা শনি নক্ষত্র, কিন্তু পুষ্যা নক্ষত্রের মধ্যে খুব রুচিশীলতা থাকে, খুব ক্রিয়েটিভ নেচার থাকে, দিদির চোখ হবে খুব সুন্দর, পটল ছেঁড়া চোখ হবে, পুষ্টিবৃদ্ধিকে বোঝায়, হ্যাঁ পুষ্টিবৃদ্ধিকে বোঝায়, ফুলকে বোঝায়, এবং ভীষণ রকম ইমোশনাল সেন্টিমেন্টাল হয় পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা, ঠিক আছে, সেগুলো গুণগুলো আছে দিদির মধ্যে? হ্যাঁ প্রত্যেকটা গুণ আছে, খুব ইমোশনাল, ভীষণ রুচিশীল, ভীষণ ক্রিয়েটিভ একজন মানুষ, ভীষণ পড়াশোনায়ও ভালো আমার দিদি। হ্যাঁ পড়াশোনা ভালো হবে তো। দ্বিতীয় স্থানে চলে গেছে একাদশপতি, অর্থাৎ দিদি কিন্তু জন্মানোর পর, ঠিক আছে, দিদি কিন্তু তোমাদের পরিবারের জায়গা থেকে অনেকটা উন্নতি হয়েছে, দিদির দেখো কেন শেষ হয়েছে, দিদির যেরকম বললাম যে একাদশ দিদি নিজের পছন্দ করে বিয়ে করেছিলেন, হ্যাঁ তো আমরা একটু বাস করেছিলাম ছেলেটিকে আমাদের পছন্দ হয়নি, হ্যাঁ তার বিশেষ করে আরো একটা কারণ আপনাকে মানে দিদি মানে আপনি একজন মহিলা আমাদের কষ্টটা আপনি বুঝবেন, তো তার জন্যই আরো বলছি মানে সেই ছেলেটি কোনো মানে অন্য প্রফেশনে নয়, সে মানে এরকম একটু জ্যোতিষ প্রফেশনেই ছিল, হ্যাঁ এবং এখনো আছে, তো কিন্তু সে আমার দিদির লাইফ পুরো একদম শেষ করে দিয়েছে, মানে মানুষকেও ঠকায় এবং এখন আমার দিদি মানে বাপের বাড়িতে বসে আছে। কেন হয়েছে দিদি এটা দেখো, কারণ দিদির সপ্তম পতি ষষ্ঠ, সপ্তম হচ্ছে বিবাহ ক্ষেত্র, ঠিক আছে,
সপ্তম পতি যখনই ষষ্ঠে চলে যাবে, ছেলেটা কিন্তু যেরকম ভাবে তোমার দিদিকে বলেছিল একটু ফটকা টাইপের ছেলে হবে, ঠিক আছে, মঙ্গলের দ্বারা প্রভাবিত। নিজে জাহির, দু টাকা চাইলে চার টাকার বাজনা বাজায় না, সেরকম মানসিকতা হবে। অর্থাৎ আমরা আছেন দিদি, মানে আমার দিদিকে পুরো মানে স্বপ্ন দেখিয়ে নিয়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, ওই যে আমরা বলি যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, আর শুধু তোমাকে বলবো না, তোমার দিদির মতন বহু অ্যাস্ট্রোলজারের ওয়াইফরাও কিন্তু আমার সাথে যোগাযোগ করে আজকে কিন্তু তারা উপকৃত হয়েছে। হয়তো নানান প্রবলেমে মানুষ আসে, অ্যাস্ট্রোলজারদেরও তো এখন নানান প্রবলেম থাকে, তাদের প্রত্যেকেই তো আমরা গ্রহ নক্ষত্রের দ্বারা প্রভাবিত, কিন্তু তোমার দিদির ক্ষেত্রে এখানে কিন্তু আমি বলবো যে দেখবে তোমার দিদি যদি সেই বাড়ি ছেড়ে যেহেতু তুমি বলছো চলে এসছে, সেখানে কিন্তু দেখবে তার কিন্তু অর্থাৎ পার্টনারের আস্তে আস্তে কিন্তু অবক্ষয় শুরু হয়ে যাবে, সে কিন্তু ধ্বংসের দিকে আস্তে আস্তে কিন্তু চলতে শুরু করবে। কিন্তু আমার দিদি তো আমি চাই বা আমার মাও চায় যে দিদি এই জায়গা থেকে বেরিয়ে আসুক, আপনি কি দিদি একটু মানে এই ক্ষেত্রে সাহায্য করতে পারবেন? আমি বলবো তোমার, তুমি তো নিজেই বলে যে রাজীব এসে যথেষ্ট উপকার হচ্ছে বিজনেস ক্ষেত্রে, তা তোমরা আগে কেন আসুনি আমার কাছে? আগে আসি কি বলতে দিদি, সব থেকে মানে মুশকিল হচ্ছে যে এই যে মানে আমার যে জামাইবাবু সে রীতিমতো আমাদের ফ্যামিলিকে এবং আমাদের ভয় দেখাতো, মানে যে তার অনেক উঁচু জায়গায় জানাশোনা, আপনার বা অন্য কারোর কাছে, সব থেকে বড় কথা আপনার কাছে যে যাবো মানে আমাদের ভয় দেখিয়ে রেখে দিত, মানে একজন জ্যোতিষ হয়ে সে এইরকম করছে। দেখো সবারই তো প্রত্যেকটা প্রফেশনের মধ্যে কিন্তু ভালো খারাপ রয়েছে, প্রত্যেকটা প্রফেশনের মধ্যে আলো যেরকম আছে অন্ধকারও সেরকম আছে। কাজে আমি বলবো যে দেখো, আমি যেহেতু তুমি যেটা বললে যে আমি একজন মহিলা এবং মহিলাদের মধ্যে ভীষণ শক্তি থাকে, জানো তো, মহিলাই হচ্ছে মা, মহিলাই হচ্ছে শক্তি, মহিলাই হচ্ছে স্বয়ং দুর্গা। কাজে সেক্ষেত্রে আমি বলে থাকবো যে তোমার দিদির যাতে কোনোভাবে যাতে না ওর জীবনটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে সেই জায়গাটার জন্য তোমাদের কিন্তু একবার আমার কাছে আসতে হবে। এবং কৌশিকী অমাবস্যা, হ্যাঁ কিন্তু এই ভয় বলুন, এই আমি কোনো করছি না, ভয় কিসের ভয়, কিসের ভয়, এত মানে ভয়কে জয় করতে হবে, ভয় কখনো না, ভয় যে অন্যায় করবে সে ভয় পাবে, তোমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই, কারণ তোমার দিদি মানুষের, কারণ দিদিকে সুস্থ রাখতে হবে, তার জীবনটাকে সঠিক করতে হবে। এবং তোমার দিদির কিন্তু আরেকটা বলবো যে তোমার দিদির এই বিয়েটা কিন্তু আমার যেমন হচ্ছে টিকবে না, ঠিক আছে, তোমার দিদির কিন্তু ম্যারেজ রয়েছে, সেকেন্ড ম্যারেজ রয়েছে 2020 সালে কিন্তু সেটা কানেকশন রয়েছে। আমি জানি না তোমার দিদির এটা ডিভোর্সের দিকে এগোচ্ছে কিনা, কিন্তু গেলে সেটা ভালো হবে, কারণ প্রথম বিয়ে কিন্তু ওর জীবনে কিন্তু সব সময় চাইছি দিদি কিছু বলা হলো যে তুই এখান থেকে বেরিয়ে এসে দ্বিতীয় দিনই ভালো হবে, এবং দিদি আপনাকে কিন্তু আশীর্বাদের হাতটা মাথায় রাখতে হবে, যেরকম আমার দাদা রেখেছে, এইটুকুনি বিশ্বাস থাকুক আমার কাছে যে আমি যেটা সঠিক, সে যে যে প্রফেশনেরই মানুষ হোক না কেন, ডাক্তাররাও আসে আমার কাছে, লয়াররাও আসে, পুলিশের মানুষরাও আসে, নেতা মন্ত্রীরাও আসে, কাজে সেই জায়গা থেকে বলে থাকবো যে যা যেটা ঠিক যেটা সঠিক সেই রাস্তাটাই কিন্তু আমি মানুষকে দেখিয়ে দিই, এটা তোমার দিদির ক্ষেত্রেও দেখাবো। কাজে আমি এটা বলবো যে কৌশিকী অমাবস্যার আগে অবশ্যই কিন্তু দিদির এই মানে সঠিকভাবে কিন্তু এই যাত্রার নবাংশ চক্র কিন্তু এর সাথে দেখতে হবে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন সুস্মিতা, ধন্যবাদ আপনাকে, এবং কৌশিকী অমাবস্যাটাকে কাজে লাগান। 5th August আমি বলে দিই, ডানলাপে থাকছেন দিদি, 7th August মেচেদা, 8th August হাওড়া, 13th August ব্যারাকপুর, 14th August শেওড়াফুলি, 23rd August দুর্গাপুর, 20th August কৃষ্ণনগর এবং 29th August তারাপীঠে থাকছেন। বুকিং নাম্বার হচ্ছে 9836-286-759 এবং 9836-464-659। প্রতি শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস, 5B অবাই গো রোড, এটা হচ্ছে দুপুর 12টা থেকে 4টা। প্রতি শনিবার বেহালা ম্যান্টন সুপার মার্কেট রুম নাম্বার 73 বিকেল 4টা থেকে 7টা। প্রতি রবিবার গড়িয়াহাট মোড় ভাগ্যচক্র বিকেল 4টা থেকে 7টা। প্রতি সোমবার ডানলাভ বিকেলে 4টা থেকে 7টা। 5th August থাকছে দিদি, আমাদের সময় একদম কম, কৌশিকী অমাবস্যার এই দিনটাকে কাজে লাগাতে হবে, এবং কি কি কাজ দিদি করবেন আমরা অবশ্যই জানি। এতটাই ভালো অমাবস্যা না, সব কাজ করব, সব কাজ, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কিছু কিছু কাজ নেই এই অমাবস্যা, অলরেডি কাজ প্রচুর চলে এসেছে, আর মানে আমি বলেই রাখি তোদের এই কাজগুলো কৌশিকীতেই করে দেবো। হ্যাঁ, মানে কাজ যেহেতু একদম গ্যারান্টি সহকারে পাওয়া যাবে, কাজ হবে, নিশ্চিন্ত থাকুন, বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, একবার আসতে হবে আমার কাছে, কাজ অবশ্যই হবে। দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন সবাই, নমস্কার।